তো বন্ধুরা দেখো, রান্না থেকে ব্লগটি শুরু করছি। তো এখানে হচ্ছে শাক ভাজা, যে শাক ভাজা হচ্ছে এটা আমি লেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। আর এখানে নিয়েছে হলো তোমার, এটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে মাছ, রুই মাছ ভালো করে ধুয়ে এখানে লবণ হলুদ মেখে রাখা হয়েছে। তো শাক ভাজা আর মাছের ঝোল রান্না করা হবে আজকে। মাছের ঝোলের আলু, আর এখানে হচ্ছে মাছের ঝোলের এই যে মশলা, জিরা লঙ্কা আদা বাটা, পেঁয়াজ বাটা, আর এই যে কাটা পেঁয়াজ। দেখো শাক ভাজা প্রায় হয়ে গেছে, একটু কড়াইতে লেগে গিয়েছিল, আমি মশলা বাটতেছিলাম তো একটু লেগে গেছে, কোনো ব্যাপার না। শাক ভাজা বসিয়ে দিয়েছি ওখানে, এই যে ভেজে নামানো হয়েছে, তারপর মশলাটা কষিয়ে তারপর আলুটা পরে দেওয়া হবে। ফোড়নে দেওয়া হলো, এখন পেঁয়াজ কুচিটা দেওয়া হবে। ওটা কষিয়ে জল দিয়ে আলুটা দিয়েছি, আর ঝোল ফুটে গেছে, এখন মাছটা দিয়ে দিব। তো দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এটা আর একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। এই যে শাক ভাজা আর এই যে এখানে মাছের ঝোল হয়ে গেছে,